আচ্ছা, আপনারা এই এসএস কলেজের ছাত্রছাত্রীরা আপনারা কিসের জন্য আজকে ধর্নায় বসেছেন? আমরা পোর্টালে অ্যাপ্লাই করেছি, ওরা বলেছেন যে আমাদেরকে সিট দেওয়া হবে, আমরা অ্যাডমিশন নেব। তো আজকে অতদিন ধরে আমরা কলেজে এসেছি, তারপরে ওরা বলছে যে 5 মিনিট পরে কথা বলবো, 5 মিনিট পরে বলবো, এরকম করে করে কিছু উত্তর পাইনি। আমরা ফার্স্ট লিস্ট আউট হয়েছে, সেকেন্ড লিস্ট আউট হয়েছে, আমাদের নাম এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বলেছেন থার্ড লিস্টে দেওয়া হবে, কিন্তু থার্ড লিস্টে দেওয়া হবে মুখের কথা তো আমরা বিশ্বাস করতে পারবো না। তখন আমরা বলেছি যে আপনি রিটার্ন দেন, তিনি রিটার্ন দিতে রাজি নয়, তিনি শুধু বলেছেন যে অ্যাডমিশন দেওয়া হবে, স্পোর্ট অ্যাডমিশন শুরু হবে, তখন তোমাদেরকে সিট দেওয়া হবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা সকাল থেকে 9টা থেকে এখানে বসে আছি, কিন্তু একবারও প্রিন্সিপাল স্যার এসে বলেননি যে তোদেরকে সিট দেওয়া হবে বা এমন কিছু স্যার বলেননি। সেই জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাবো, যতক্ষণ পর্যন্ত প্রিন্সিপাল স্যারের কাছ থেকে রিটার্ন কিছু না পাই ততক্ষণ পর্যন্ত আমরা এখানে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকবো। আমরা এখন দেখুন সব কলেজ পোর্টালে অ্যাপ্লাই শেষ হয়ে গেছে, আমরা এসএস কলেজে অ্যাডমিশন নিয়েছি এবং আমরা হাইলাকান্দি স্টুডেন্ট, আমরা চাই যে এসএস কলেজে পড়তে, কিন্তু ওরা আমাদেরকে উপযুক্ত সুযোগ দিচ্ছেন না। তারা বলেছেন যে 100 সিট, অনার্স নিয়েছি বাংলা, তারা বলেছেন যে 100 সিট দেওয়া হবে, কিন্তু 100 সিটের মধ্যে যে 90% দেওয়া হয়েছে, পরে বলছেন সিউটি অ্যাপ্লাই দিয়ে, সিউটি অ্যাপ্লাই দেওয়ার পরে আরও 20% দেওয়া হবে, কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। স্যারকে বারবার বলেছি যে মুখের কথায় বিশ্বাস করে তো সব কিছু যায় না, আপনি রিটার্ন দেন, কিন্তু স্যার রিটার্ন দিতে রাজি নয়। আমরা এটাই চাই, যদি স্যার কিছু বলেন তাহলে আমাদেরকে রিটার্ন দিয়ে বলতে হবে। আচ্ছা, কোন সেমিস্টারে অ্যাডমিশনের জন্য আপনার? ফার্স্ট সেমিস্টার ডিগ্রি আর্টস কমার্স সায়েন্স, তিনটা আর্টস সায়েন্স কমার্স সব স্টুডেন্ট তিন বিভাগে। আচ্ছা, তো উনি রিটার্ন দিচ্ছেন না বলে আপনারা গেট বন্ধ করে রেখেছেন? গেট বন্ধ করে রেখেছি। আচ্ছা আচ্ছা, আমরা চাই যে উনি রিটার্ন দিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা।